আমারও দাবি তো মানিবই লাগে, আমার দাবি মানিবই লাগে। আরে দাবি কোন দাবি? তো আমি মানি না, দাবি চলি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী সরকার দিসপুর চুটিয়া জনগোষ্ঠী গোয়াম জনজাতিকরণ মর্যাদা প্রদানের আহ্বানে স্মারক তত্ত্বাবধান আগু জুমেম নমস্কার। চুটিয়া যুব সম্মিলন চাইচার তরফের অভিবাদন গ্রহণ করব। সুদীর্ঘ কেবা দশক ধরে আদিম পুত্র চুটিয়া জনগোষ্ঠিয়ে জনগোষ্ঠীটির ন্যায্য প্রাপ্তি অধিকার সাব্যস্ত করবর কেন্দ্রীয় সরকার তথা সরকারক ধারাবাহিকভাবে গণতান্ত্রিক আন্দোলন তথা আলোচনার জড়িয়ে বিভিন্ন সময়ত আহ্বান জানাইছো। ভারতবর্ষের কেন্দ্রীয় তথা সরকারের শাসন ব্যবস্থা এন ডি এ মিত্রজোঁটের হাতলে অহার পশত আমার জনগোষ্ঠীটির কিছু সমস্যা বিভিন্ন সময়ত সরকারের আলোচনার মাধ্যমে সমাধান করবর যে ভূমিকা গ্রহণ করেছে ইয়াক দেখি ইয়ার আমি বর্তমান শাসনিষ্ঠ তথা কেন্দ্রীয় সরকার ধন্যবাদ জানাইছো। আমার প্রধান দাবি জনজাতিকরণ, উপগ্রহীয় স্বায়ত্ত শাসন, এ পি এস সি আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আসন সংরক্ষণের ক্ষেত্রে প্রদান করা প্রতিশ্রুতি বর্তমান সময়লকে কার্যক্ষেত্রে রূপায়ণ হওয়া নাই। গতি আমি এই পত্র যোগেদি মহোদয়ক অবগত করব বিচার যে ভূমিপুত্র চুটিয়াগুলক ঐতিহাসিকভাবে প্রাচীনতম জনগোষ্ঠী উত্তর পূর্বাঞ্চলের নিজস্ব বৈশিষ্ট্য ভাষা আদি সংস্কৃতি ইত্যাদি বৃহৎ বড়ো কচাই মূল্য থালো উত্তর পূর্বাঞ্চলের অন্যতম এক আদিম পুত্র জনগোষ্ঠী হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত করব। আগেম ভাই ধন্যবাদ শ্রদ্ধারে মোহন চন্দ্র হাজরা। অসমৰ সর্বকালৰ সর্বশক্তিমান, ৰাজনৈতিকভাৱে সর্বশক্তিমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আৰু নিজকে বিশ্বগুরু বলে প্রতিষ্ঠা করব খোঁজা নরেন্দ্র মোদী ডাঙরিয়ার হাতত বর্তমান রাজনৈতিকভাবে অধিক ক্ষমতা আছে। তেওঁলোকে যিকোনো নোহোৱা কাম সম্ভব করব পাৰে। তেওঁলোকে কেবল এটা কামেই করব নোৱাৰে, মতাক মাইকী করব নোৱাৰে, মাইকীক মতা করব নোৱাৰে। ইয়াৰ পিছত আমি হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াদেবক এটা মুকলি প্রশ্ন করব খুঁজিছো যে অসমক এখন জনজাতীয় রাজ্য হিসেবে ঘোষণা নকৰে কিয়? অসমৰ খিলঞ্জীয়া ভূমিপুত্র মানুষের অধিকার তেওঁলোকে সুরক্ষিত নকৰে কিয়? অসমত ইলানাইল পারমিটর ব্যবস্থা নকৰে কিয়? অসমত অসম চুক্তি 6 নং দফা তেওঁলোকে কার্যকরী নকৰে কিয়? আর এই কথাখিনিকে তেওঁলোকক সোঁৱৰাই দিবৰ কাৰণে আজি লখিমপুর কেবিনেটৰ আগমুহূর্তত আমি গণতান্ত্রিকভাবে এক প্রতিবাদী কার্যসূচী, সিম্বলিক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করার পরিকল্পনা করেছিল। আর সেই পরিকল্পনার কথা গম পায় এই বিজেপি কাপুরুষ ভিউ সরকারখনে মাঝরাতি দাগি অপরাধীর দরে মুখ চুচরাই আনি এই থানাত এতিয়ালৈকে আবদ্ধ করে রাখিছে। গতিকে এই সরকারখনক আপনাদের মাধ্যমের জড়িয়ে একটা কথা সকিয়াই দিব খুঁজিছো যে যেতিয়ালৈকে অসম জনজাতীয় রাজ্য হিসেবে ঘোষণা নহব, যেতিয়ালৈকে খিলঞ্জীয়া ভূমিপুত্র মানুষের অধিকার সুরক্ষিত নহব, যেতিয়ালৈকে ছয় জনগোষ্ঠী রাইজক জনজাতিকরণ করা নহব, তেতিয়ালৈকে আমার এই যে গণতান্ত্রিক আন্দোলন এই আন্দোলন ইয়াতকৈ তীব্র রূপত গড়ি তোলা হব। প্রয়োজন হলে তেজ দিম, প্রয়োজন হলে হাজার জন রণুয়া দেখায় এই যুদ্ধক্ষেত্র প্রাণ ত্যাগ করব, কিন্তু আমার যে লক্ষ্য এই লক্ষ্যত আমি প্রাপ্তি যেতালে উপস্থিত নহম তেতালে আমার এই আন্দোলন অব্যাহত থাকিব। কোনো ধরনের সরকারি পুলিশ বাহিনীয়ে আমাক ভাবুকি প্রদান করে আমাক মাঝরাতে উঠাই আনি থানাত আবদ্ধ করে রাখি আমার এই প্রতিবাদী কণ্ঠ কেউ রুদ্ধ করব নোৱাৰে। আমি আপনার মাঝে সমূহ রাইজক এই খিলঞ্জীয়া ভূমিপুত্র রাইজর শেষ হ অবস্থার সময়ত মার বান্ধি থিয় হয়ে এই প্রতিবাদী কার্যসূচীর অংশগ্রহণ করবর কারণে আমি অনুরোধ জানাইছো।